সেই মা আমাকে ভুল বুঝে সে অন্য কোথাও চলে গেছে, তাহলে কি আমি ভুল তরিতে পা দিয়েছি? না না, যেমন করেই হোক আমার জীবন সাথীকে সেই পথ থেকে ফিরিয়ে আনতে হবে। জোর করে ভালোবাসা আমি জেনে গেছি, জোর করে ভালোবাসা সেই জ্বালার অপসান এর অর্থ
তোমার চলার পথের কাটা ভর্তি রেখে তোমার পথ থেকে সরে দিতে চাও, আমি সেই ব্যবস্থা করে দিতে পারি। কারণ আমি জানি কে তোমার চলার পথে ভালো হয়ে দাঁড়িয়েছে, ওই তাকে চিরদিনের মতো সরিয়ে দেওয়ার জন্য আমি তোমার কাছে অনুমতি চাইতে এসেছি। আপনি কি পারবে আমার পথের কাঁটাকে আপনি পরিষ্কার করে দিতে? নিশ্চয়ই পারবো ম্যাডাম, তোমার অনুমতি অপেক্ষা করছি। তাই যদি হয় তাহলে আপনার যদি পায়ে ধরে বলছি আপনি আমার এই কাজটুকু করে দিন, আমার ভালোবাসাকে চিরদিনের মতো মরিচিকার মতো ভেঙে যেতে দেবেন না। বলুন চুপ করো তুমি, এই কথাটি আর বলো না। আমি যে বেবি পাচ্ছি না তোমার মনটা এত নিজের ছোট জগন্য। এবার বুঝে দেখো কেমন শয়তান নিয়ে নিয়ে তুমি ঘর করছিলে। চুপ করো মর্জিনা, বলে চুপ করো। আজ আমি নিজের চোখকে তোমার যা ইতিহাস আমি দেখছি, আমি লোকসমাজে মুখ দেখাতে পারছি না। তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে দূর হয়ে চলে যাও, নইলে আমি তোমাকে কাজল, তুমি আমাকে ভুল বুঝো না কাজল, হযরত করমকির পশরা তুমি আমার মাথায় তুলে দিও না। আমি তোর কোনো কথা আমি বিশ্বাস করতে পারছি না, তুই আমার চোখের সামনে থেকে চলে যে অপরাধ তুমি করেছো তার ক্ষমা হতে পারে না, তুমি একটা শয়তান একটা জানোয়ার। যাও দূর হয়ে যাও এখান থেকে। ঠিক আছে আমি চলে যাচ্ছি, সেই অপমানের কথা আমি কোনদিন বলবো না, উঠছি না। আমি যদি এই অপমানের প্রতিশোধ না নিতে পারি তাহলে আমার নাম সব ছেড়ে নিয়ে যাও। কাজল তুমি আমাকে ক্ষমা করো, কাজল বিশ্বাস করো আমি যে এখনো তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না কাজল। অসম্ভব, আমি তোর কোনো কথা আমি বিশ্বাস করতে পারছি না। আরে আরে তোকে আমি ভালোবেসি, আমি সব কিছু ছেড়ে চলে এসেছিলাম আর তুই কিনা আমার অজান্তে একটি লম্পটের সাথে। না আমি তোকে বিশ্বাস করতে পারছি না, তুই চলে যা, তুই চলে যা, আমি তোর মন দেখতে চাই না। এই ভালোবাসা যে তোমার ছিল না, সেই তোমার অভিনয়। আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি এখান থেকে চলে যাও, আর যদি স্বেচ্ছায় তুমি এখান থেকে চলে না যাও তাহলে আমার চমকের আঘাত করবো। কাজল আমি তোমার দিকে বাইরে বলছি তুমি আমাকে ক্ষমা করো, মিথ্যে সন্দেহে তুমি আমাকে দূরে সরিয়ে দিও না।
Thank you.
আমি চলে যাচ্ছি, আমি আর কখনো তোমার কাছে আসবো না কাজল। আজ থেকে তুমি মনে রেখো কাজল, আজ থেকে মনে করবে তুমি, তোমার এই ময়না মরে গেছে কাজল, ময়না মরে গেছে, আর কখনো আসবে না কাজল, আর কখনো আসবে না। আমি কাজকে দেবে, আমি হিরে দেবেছিলাম, আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না, আমার ভালোবাসা আমার সাথে এমন করবে আমি বুঝতে পারছি। এত সহজে যে তুমি ওই শয়তানিকে চিনতে পেরেছ, এটাই তোমার সৌভাগ্য। চলো পরে চলো চলো এ ব্যাপার উচিত সাহেব। এখনো তো ইব্রাহিম ফিরে আসছে না কেন? শত্রু সৈন্যদেরকে এখনো পরাস্ত করতে পারছে না, তা না হলে এতক্ষণে অবশ্যই ইব্রাহিম ফিরে আসত। আমি ফিরে এসেছি মহারাজ। বলো ইব্রাহিম, বলো কি সংবাদ? শত্রুর সেনাদেরকে পরাস্ত করে আমি কাশেম নগরের মাটিতে বিজয় পতাকা উড়িয়ে দিয়েছি মহারাজ। সাব্বাস সাব্বাস ইব্রাহিম, তোমার রানা কৌশলের প্রশংসা না করে আমি পাচ্ছি না। তোমাকে আমার সেনাপতি হিসাবে আজ আমি সত্যি ধন্য। শুধু তাই নয় মহারাজ, পাণ্ডব সেনাপতি আমার হাতে পরাস্ত হয়ে এই মনে অঙ্গীকার পত্র লিখে দিয়েছে যে সে আর কোনোদিন আমার হবে না। চমৎকার বুদ্ধি তোমার ইব্রাহিম। আমি বলছিলাম কি মহারাজ, ইব্রাহিম যেমনি শক্তিশালী তেমনি রণকৌশল, তাকে পরাস্ত করার মতো বীর পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নেই মহারাজ। বলো বলো ইব্রাহিম, আজ এই বিজয় উল্লাসে তুমি আমার কাছে ক্ষীণ ছাও, আজ তুমি আমার কাছে যাহা চাইবে আমি তা দিয়ে তোমাকে পুরস্কৃত করব। পুরস্কারের জন্য অস্ত্র ধরে না মহারাজ, শত্রুর বিরুদ্ধে আমি অস্ত্র ধরতে পারলে আমি খুশি মহারাজ। হুজুর সাহেব, আজ এই বিজয় উল্লাসের দিনে কিছু আনন্দের আয়োজনের প্রয়োজন, আপনি তার ব্যবস্থা করুন। তাই করছি মহারাজ।
আছিস? রাজলক্ষ্মীদেরকে এখানে পাঠিয়ে দে। আপনি রাজ ভান্ডার থেকে যত পারেন তাকে বকশিস দিয়ে দেন। তাই করছি মহারাজ। আসলে মোদী সাহেব, আজ এই সুদিনের মধ্যে রাজ উৎসবে আরো একটি পূজনের আয়োজন করতে হবে। শুনে রুজির সাহেব, এখানে যারা আছে সকলকে পেট ভরে বিরিয়ানি খাওয়াই দিবেন। চলে ইব্রাহিম ভাই, আজ কাশেমনগর যুদ্ধে জয় হয়ে ফিরে এসেছে। তা তো শুনলাম, কিন্তু তুমি যে জয়ী হতে পারোনি জামান। বলো পরি, আমার কি জয় করতে হবে? এখনো তুমি বুঝতে পারোনি জামান? তুমি না বললে আমি বুঝবো কেমন করে? বলবো? বলো পরি, কি সেই জিনিস বলো? পরিবানুর এই মিষ্টি রাঙা মুখ। পরি মনের আশা Oh,
যেমন করে হোক, বলে 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 এই সাইকেলে